মানে ছাত্র ছাত্রীর কাছে 200 করে টাকা আপনারা নেছেন, সেটা তো এটা নাকি স্যার? বলেন প্লিজ, বলেন আপনার সমস্যা কি। আচ্ছা, সেটা নিয়েছেন, এই টাকাটা নিতে বলেছে কি আপনার প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক প্লাস সভাপতি। প্রধান শিক্ষক প্লাস সভাপতি, ধন্যবাদ স্যার। এই আপনার হাতে টাকা দেখছি, টাকা কে বাচ্চাকে কাছে নিয়েছেন সেই টাকা না আপনার পকেটের টাকা স্যার এটা? হ্যাঁ, এই যে টাকা দেখছি, বহুত টাকা তো স্যার, বাচ্চাদের টাকা না, ছেলে বিলে দিয়েছে ভর্তি হওয়ার জন্য এই টাকা। আচ্ছা বলছা, ছাত্র ছাত্রীর টাকা আপনারা 200 করে নিয়েছেন সেই টাকা, তাই তো? হ্যাঁ দাঁড়াও, আচ্ছা তোমরা আসছো এখানে, তুমি তোমার বাড়ি করে, তোমরা তো এসকে মাধ্যমিক ছাত্র ছাত্র নাকি? হ্যাঁ, তোমরা নতুন ভর্তি হওয়ার জন্য আইসো, তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 থেকে 9 উঠছো। স্যারের টাকা দিছো কত? 200 করে ভর্তি, মানে কি টাকা নিয়ে আসবে কি বলে স্যার? মানে ভর্তি স্বরূপ টাকা নিয়ে আসে না, সিজন ফি না বেতন, কোনটা বলে নিয়ে স্যারের টাকা? সেটা জানো না, আমি তোমাদের বলেছি 200 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তাই তোমরা 200 টাকা দিছো স্যারকে নাকি? হ্যাঁ জি, তাহলে তোমরা আসতে গেলে 200 টাকা স্যারকে দিছাও? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভর্তি হইতে আইসাও তো, ভর্তি হইতে আইসা তো টাকা দিছাও, কয় টাকা করে দিছাও? 200 করে টাকা আছে এস কিটা? কোন স্যার বলেছে টাকা দিতে হবে? 200 টাকা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সব স্যার বলেছে না? আচ্ছা, আমার পরিবারেরও দুটো তিনটে ছেলে পিলে স্কুলই পড়ে, তারা আমার কাছে টাকা আছে, আমি তাদেরও 200 টাকা দিছি ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? তা এখন এইটা কতদূর সত্য কতটুক কতটুক মিথ্যে তা তো জানি না, কি বলে তোমাদের কাছে টাকা সেই আছে যে এটা বেতন না ভর্তি স্বরূপ না কি ব্যাপার সেটা জানো না? এমনি বলেছে যে টাকা দিতে হবে। হুম, ও সুন্দর কথা স্যার। এই আপনার হাতে টাকা দেখছে, টাকা কে বাচ্চাকে কাছে নিয়েছেন সেই টাকা না আপনার পকেটের টাকা স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে টাকা দেখছে, বহুত টাকা তো স্যার, বাচ্চাদের টাকা না, ছেলে বিলে দিয়েছে ভর্তি হওয়ার জন্য এই টাকা। আচ্ছা বর্ষা, ছাত্র ছাত্রীর টাকা আপনারা 200 করে নিয়েছেন সেই টাকা, তাই তো? হ্যাঁ, মানে ছাত্র ছাত্রীর কাছে 200 করে টাকা আপনারা নিয়েছেন, সেইটা তো এটা নাকি স্যার? বলেন প্লিজ, বলেন আপনার সমস্যা কি। আচ্ছা, সেটা নিয়েছেন, এই টাকাটা নিতে বলেছে কিটা আপনার প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক প্লাস সভাপতি। প্রধান শিক্ষক প্লাস সভাপতি, ধন্যবাদ। মনি, তোমরা কি আছো এখানে? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এই আমি ওই স্কুলে সব ভিডিও করা হয়ে গেছে, আমি আসছো এখানে আরো ওই বাচ্চা বাচ্চাকে যাদের কাছ থেকে টাকা নিয়ে স্যার, হ্যাঁ তাদের তাদের সরাসরি কথা বলছে তারা, আপনার আমি এখনই ছেড়ে দিচ্ছি, আপনারা যাচ্ছ অল্প একটু 2-5 মিনিটের মধ্যে স্যার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা মনি রাখেন আপনি, মনি তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে এরা? 200 করে টাকা, তাই না? তা এরা কি বলে টাকা নিয়েছে? আমি তো দেখছি বহুত ছাত্রছাত্রী আমাদের এই এসকে মাধ্যমিক বিদ্যালয়, 450 ছাত্রছাত্রী আছে গড় মিলিয়ে, 450 ছাত্রছাত্রী, তার ভিতরে সবার কাছ থেকে 200 করে টাকা নিয়েছে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা রাখেন, আমি পরে ব্যাক করছি স্যার। তোমাদের কাছ থেকে কি করেছে? 200 টাকা নিয়েছে স্যারে ভর্তি হওয়ার ব্যাপার না? এই যে দেখছে আমরা কত ছাত্র ছাত্রী এই স্কুলে রয়েছে সৈদপুরে, আমাদের এসকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বহুত ছাত্র ছাত্রী দেখছি, আপনাদের তোমাদের সবার কাছ থেকে টাকা নিয়েছে, সবার কাছ থেকে 200 টাকা নিয়েছে, তাই না? আচ্ছা ধন্যবাদ, তোমাদের জন্য বলেছে কি যে এটা ভর্তি ফি সহ টাকা 200 করে এই বলে নিয়েছে। তোমাদের কোন স্যার বলেছে টাকা দিতে হবে? হেড স্যার। আচ্ছা ধন্যবাদ, তোমাদের হেড স্যার বলেছে তোমাদের টাকা নিতে, তাহলে তোমরা মনিরা যাও। হুম,